2023 সালে ল্যাডি কনস্টেবল পুলিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সেট আমরা আজকে একটু দেখে নেব, যেখানে প্রথম প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? আমাদের এটা সঠিক উত্তর হবে, তোমরা দেখে নাও, আমাদের সঠিক উত্তর হবে আকবর। পরের প্রশ্ন দেখো, ফল সংক্রান্ত অর্থাৎ ফল সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয়? আমাদের সঠিক উত্তর এটা হবে, দেখে নাও, অর্থাৎ সঠিক উত্তর পেমোলজি। ফল সংক্রান্ত যে সমস্ত বিদ্যা তাকে বলা হবে পেমোলজি। পরের প্রশ্ন দেখো, একটু নিচে চলে যাচ্ছি প্রশ্নপত্র সেটটা দিয়ে, জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে ঘটেছিল? তোমরা জানো ইতিহাসের যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছিল সেটা সালটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়, অর্থাৎ বেশি ফ্যাটের প্রয়োজন হয়ে থাকে কোন ঋতুতে? আমাদের বলেছে অবশ্যই উইন্টার, মানে শীতকালে সবচাইতে বেশি ফ্যাটের প্রয়োজন হয় মানব দেহে। পরের প্রশ্ন দেখো, কিলোওয়াট ঘন্টা এটা আমাদের কিসের একক বলেছে? কিলোওয়াট ঘন্টা যদি বলা হয় তাহলে আমাদের হবে এনার্জি বা শক্তির একক হবে কিলোওয়াট ঘন্টা। পরের প্রশ্ন দেখো, কর্কটক্রান্তি রেখা বলেছে, কর্কটক্রান্তি রেখা ভারতের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলেছে? আমাদের সঠিক উত্তর দেখো, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মিজোরাম, গুজরাট বলেছে, তার মধ্যে যদি যায়নি বলা হয় তাহলে কিন্তু উত্তরপ্রদেশটা এখানে আসে, সেই জন্য উত্তরপ্রদেশ অ্যান্সার, রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা যেটা ছিল সেই প্রথাটাকে কে রদ করেছিল, মানে হচ্ছে বন্ধ করেছিল, আমাদের সতীদাহ প্রথা রদ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন দেখো, ভারী জল বা হ্যাভি ওয়াটার কি? আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে হাইড্রোজেনের, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, অর্থাৎ হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল হচ্ছে ভারী জল। পরের প্রশ্ন দেখো, সেভারেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, সেভারেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে পরিচালনা বা প্রতিষ্ঠাতা করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হবে গোপালকৃষ্ণ গোখলে, এটা পরিচালনা বা প্রতিষ্ঠিত করেছিলেন। দেখো পরের প্রশ্ন কি বলেছে, ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায় আবহাওয়ার কিরূপ পরিবর্তন হবে? আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে, তোমরা দেখো নিচে প্রশ্নপত্র, খুব ঝড় হবে বলা রয়েছে ব্যারোমিটারের পাঠ যদি কমে যায়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি যমজ শহর নয় বলেছে? না বলেছে কিন্তু, আমাদের সঠিক উত্তর এটাতে হবে নিউ দিল্লি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি, দিল্লি ও নিউ দিল্লি হচ্ছে আমাদের যমজ শহর নয়। পরের প্রশ্ন দেখো, কাইজার ইহিন্দ, কাইজার ইহিন্দ কাকে বলা হয়? সঠিক উত্তর, জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়ে থাকে কাইজার ইহিন্দ। পরের প্রশ্ন দেখো, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? আমাদের এশিয়ার যে প্রশ্নপত্র বলেছে এখানে চারটা নদীর নাম দেওয়া রয়েছে, বৃহত্তম সিন্ধু, গঙ্গা, হুয়াংহো, ইয়াংচে, সঠিক অ্যান্সার হয়ে থাকে ইয়াংচে নদী। পরের প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট অর্থাৎ কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? আমাদের সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব, সম্রাট ঔরঙ্গজেব ছিল জিন্দা পীর নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছিলেন?
ডক্টর বি আর আম্বেদকর হৃদয় কিংবা আত্মা বলেছিলেন সংবিধানের 19, 14, 32, 356 রাইট অ্যান্সার হবে 32 নম্বর ধারাকে বলেছিলেন সংবিধানের আত্মা অর্থাৎ হৃদয় বলেছিলেন 32 নম্বর ধারা।